নারায়ণগঞ্জ সদর উপজেলার গগনাকড়ে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানের মৃত্যুতে নূর হোসেন সওদাগরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়। মাত্র দুই মাসে তিনি হাতে নিয়েছে অসংখ্য উন্নয়ন প্রকল্প, সেগুলো বাস্তবায়ন করতে ছুটে চলেছে গগনাকড় ইউনিয়নের প্রতিটি এলাকায়। তাকে পেয়ে ধন্য এলাকাবাসী। এর মধ্যে তিনি সম্পূর্ণ করেছেন বেশ কিছু রাস্তার কাজ, তার মধ্যে উল্লেখযোগ্য 9 নং ওয়ার্ডের 1400 ফিট মাটির রাস্তা, ঢাকা মুন্সিগঞ্জ মহাসড়ক হতে চরসৈয়দপুর কবরস্থান পর্যন্ত। বঙ্গবন্ধুর আদর্শে বেড়ে ওঠা এই ইউপি চেয়ারম্যানের মানব সেবায় রয়েছে ব্যাপক ভূমিকা। আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি নৌকার প্রতীক প্রত্যাশী। ইউনিয়ন পরিষদের যারা জনসাধারণ আছে গগনাকড় ইউনিয়নে, আমি তাদের কাছে আশা করি, তাদের দোয়া চাই, তাদের ভালোবাসা চাই। এই 3 মাসে 4 মাসে যেভাবে আমাকে ভালোবেসেছেন, আমাদের আমাকে ছেলের মতো সন্তানের মতো ভালোবেসেছেন, তারা যদি আমাকে আগামী নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করে, আমি গগনাকড়বাসীর জন্য আমি কৃতজ্ঞ থাকবো এবং আমি আমার সততা নিষ্ঠা দিয়ে পরিপূর্ণভাবে আমি গগনাকড়বাসী কাজ করার চেষ্টা করব। আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবার আমাকে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আমাকে নৌকা মার্কা দেবেন এবং আমি দলীয় প্রতীকেই নির্বাচন করার। এই রাস্তা হওয়ার পরে আমাদের এলাকার যারা জনগণ আছে সর্বসাধারণ সবাই উপকৃত হবে। ধন্যবাদ দিয়ে শুধু ইয়ে না, এই এলাকার মানুষের ধোয়া পাই। চেয়ারম্যান জনাব নূর হোসেন সওদাগর যেই কাজগুলো করলো, এই যে নতুন 4টা রাস্তা করছে, গগনাকড়ের মানুষ অনেক উপকৃত। ওনার জন্য সবাই দোয়া করে, ওনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা চাই যেন উনি তরুণ প্রজন্মের শক্তি নিয়ে আরও ভালো কাজ করে গগনাকড়ে।